মুখ্যমন্ত্রী নির্দেশক্রমে যে কি করে আমাদের স্কুল শিক্ষার যে কন্টেন্ট শিক্ষা শুধু এডুকেশন না লার্নিং শিক্ষণকে কিভাবে আর উন্নততর করা যায় তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইউনিসেফের সঙ্গে আমাদের একটা দীর্ঘ আমাদের বৈঠক হয় এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের 1300 মতো স্কুল আমরা বেছে নিয়েছি যেগুলিকে আমরা ধীর ধাপে ধাপে মডেল স্কুলে উন্নীত করব তো এবং এইটা যদি আমাদের প্রাথমিক যেটা এটা পাইলট প্রজেক্ট এইটা যদি আমাদের মোটামুটি একটা সাফল্য পায় তাহলে সেক্ষেত্রে রাজ্যের সব স্কুলকেই এই মডেল আমরা প্রয়োগ করব তার জন্য আজকে আইএম যোগা তাদের আমরা অনেক ধন্যবাদ জানাই যে তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন প্রশিক্ষণের ট্রেনার তারা দিয়েছেন এবং তাদের এখানে এটা রেসিডেন্সিয়াল ট্রেনিং ছিল ফলে রেখে এই শিক্ষক শিক্ষিকাদের এই 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 ট্রেনিংটা হলো আর কি আমি তো কলকাতা পুরসভা নিয়ে ঠিক আশাবাদী নই আমি নিশ্চিত যে তৃণমূলের আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের কাজ করেছেন যেভাবে উন্নয়নের কাজ হয়েছে রাজ্য জুড়ে যেভাবে রাম এবং বাম দুজনে প্রত্যাখ্যাত হয়েছেন গত বিধানসভা নির্বাচনে এখানে তারই একটা পুনরাবৃত্তি হবে সবাই জানে খেলা হয়ে গেছে ম্যাচের স্কোর সবাই জানে নামকেও আসতে নামতে হয় আমরা পুরো ভোটটাকে সিরিয়াসলি নিয়েছি সবাই প্রচার করেছি মানুষের দরজায় গেছি কিন্তু ফলাফল শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষা এই আর কি না প্রথম কথা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এই ধরনের যে অনুষ্ঠান নিচ্ছে সেটা হচ্ছে যে আমি জানতে চাইছি যে 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 গোত্র থেকে বা যে কৌমে যারা ছেড়ে গিয়েছিলেন তাদের কি সেই কৌমে সেই গোত্রে তাদের নিয়ে আসা হচ্ছে সেটা কতটা পারবে আমার আমি আমি দেখতে চাই দুই শবরীমালা বা মহিলাদের ক্ষেত্রে মন্দিরের যে নারী পুরুষের সমানাধিকার সেই ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা কি এটা তারা স্পষ্ট করেছে যে মন্দিরে এখনো দলিতরা ঢুকতে পারে না যে মন্দিরে এখনো মতুয়ারা ঢুকতে পারে না যে রাম মন্দিরে এখনো মতুয়া মন্দিরের মাটি ঢুকতে পারে না তারা কি প্রোগ্রাম নিচ্ছে আমার সন্দেহ আছে ফলে তারা এই ধরনের বিভাজনমূলক প্রোগ্রাম নিতে পারে রাজ্য সরকার সরকার এটা প্রশাসন প্রশাসনের মতো দেখবে সংবিধানের যদি ন্যূনতম রাজ্যপাল যদি একটা জিনিস কোনো মেনটেন করেন তাহলে ওনার সংবিধানেরকে লঙ্ঘন করার বিষয়ে উত্তর দিতে আমি রাজি আছি যদি উদাহরণ আমি আপনাদের বলছি সংবিধানকে মেনে চলছেন সংবিধানকে মান্যতা দিচ্ছেন সংবিধান অনুযায়ী টুইট করছেন সংবিধান অনুযায়ী কোনো বক্তব্য রাখছেন এতো রাজ্যপালের থেকে পাওয়া যায় না রাজ্যপাল এসেনি সংবিধান ভাঙবেন বলে লঙ্ঘন করবেন বলে তো আর এখন যেহেতু রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি নিয়ে একটা টালমাটাল চলছে দুই পক্ষের আদি বরং নব্বের নানা রকম দ্বন্দ্ব চলছে ফলে উনি ভাবছেন যে যদি যুগ্ম দায়িত্ব পালন করা যায় একই সঙ্গে রাজ্যপালও হলাম একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হলাম এই যে দ্বৈত পদ উনি চাইছেন সেইটা আগে দেখুন বিজেপি কী করবে।